পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন সমাপিকা। উত্তমপুর ভাই ভাই কিশোর সংঘের ভাই শুভেন্দু বাবুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন। নন্দীগ্রাম যে সমস্ত অতিথিবর্গ আমাদের আছেন অন্যান্য সব ছাত্রীবৃন্দ, পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে এই কর্মসূচি আমি শেষ করব না। আমি এখান থেকে একটি শুভকর্ম আজকে উদ্বোধন করব। আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশে আমাদের হিন্দুদের দুর্গোৎসবে কিভাবে মিথ্যা প্রচার করে চক্রান্ত করে আক্রমণ করা হয়েছিল, প্রায় 500 বেশি মায়ের মণ্ডপ ভাঙা হয়েছে, 200 মন্দির ভেঙে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ ধরে বাংলাদেশ সরকারের দক্ষ পুলিশ তারা আবিষ্কার করল যে অন্য সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ আমাদের কোন হিন্দু ভাই রাখেনি। কে রেখেছে? ধরা পড়ল ইকবাল হোসেন নামে একজন দুষ্কৃতকারী। তিনি বাংলাদেশে বিজয়া দশমীর আগেই অষ্টমীর দিন মা দুর্গার বিসর্জন করে দিয়েছিলেন আমার 9 হিন্দু ভাই ইস্কনের ভক্ত প্রভু প্রান্ত দাস সহ মারা গেছিলেন। ইস্কনের নোয়াখালীর মন্দির, নোয়াখালীর জাগ্রত কালী মন্দির, রাম ঠাকুরের মন্দির, রাধা মাধবের মন্দির, রামকৃষ্ণ মিশন আশ্রম সব ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল মিথ্যা প্রচার করে। পরবর্তীকালে বাংলাদেশের পুলিশ ইকবাল হোসেনকে সিসিটিভি ফুটেজ ধরে গ্রেপ্তার করার মধ্য দিয়ে তারা প্রমাণ হয়ে যায় যে আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি আমরা স্বামী বিবেকানন্দের ভক্ত। স্বামী বিবেকানন্দ সবসময় বলতেন নিজে ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের নীতি এবং গীতাতেও সেই কথা বলে গেছে, বহুজন সুখায় বহুজন হিতায়। তাই আমরা কখনো করতে পারি না, প্রমাণ হয়ে গেছে। আমি সেই সময় ঘোষণা করেছিলাম টেঙ্গুয়াতে প্রতিবাদ মিছিলে দাঁড়িয়ে যে নন্দীগ্রামের যে সমস্ত মন্দিরগুলো আমাদের আস্থার জায়গা, ইলেকট্রিক কানেকশন আছে, সেখানে সিসিটিভি বসানো হবে। আজকে এখান থেকে 10 মন্দিরের সিসিটিভি আমি এলইডিতে উদ্বোধন করব। ওই মন্দিরগুলোর সিসিটিভি চালু হয়ে যাবে। আগামী 6 মধ্যে সমগ্র 17 অঞ্চলের সমস্ত মন্দিরের সামনে সিসিটিভি লেগে যাবে, যাতে আমার পবিত্র মন্দিরকে কেউ নষ্ট না করতে পারে, আমার পবিত্র মন্দিরকে কেন্দ্র করে কেউ চক্রান্ত করতে না পারে, এবং আমাদের যাতে এখানে নানা ধর্ম বর্ণ নিয়ে যে সম্প্রীতি আছে
সেই সম্প্রীতি যাতে কেউ নষ্ট না করতে পারে তার ব্যবস্থা আপনাদের বিধায়ক করেছে। আমি এখান থেকে শিলান্যাস নয়, আমি শিলান্যাসে বিশ্বাস করি না, উদ্বোধন করছি। সাথে সাথে হরিনাম সংকীর্তন, ভাগবত কথা, মা শীতলার সওয়াল, বাবা বিশ্বনাথের আরাধনা, পবিত্র চণ্ডী মন্ত্র, আমাদের যে ধর্ম কর্ম রীতিনীতি আছে সেটা শব্দ দূষণ না করে, বয়স্ক মানুষ ছোটদেরকে অসুবিধার মধ্যে না ফেলে একেবারে প্রাতে ভোরে যখন আরতি হয় আমাদের ঠাকুরের মন্দিরের দরজা খুলে, আর বিকালে বৈকালিক যে হয় অত্যন্ত অল্প সাউন্ড দিয়ে শব্দ দূষণ না করে একই সাথে সমস্ত মন্দিরগুলিতে মাইকের সেট বিতরণের কাজ আজকে শুরু হচ্ছে নন্দীগ্রামে। আমি 10টা মন্দির কমিটির হাতে মাইক সেট তুলে দিচ্ছি এবং আগামী 3-4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে পুরোটা। আমাদের যেখানে যেখানে ইলেকট্রিক কানেকশন আছে বা ব্যাটারি আছে আমরা তালিকা করে ফেলেছি, সবাই পেয়ে যাবেন, কোনো চিন্তার কারণ নেই। সাথে সাথে আমি এখানে কিছুদিন আগে টাউন ক্লাবের উদ্যোগে হনুমান পূজা বজরং বলির পুজোতে এসেছিলাম, সেই সময় আমার কীর্তনিয়ারা আমাকে বেরোনোর সময় বলছিলেন আমাদের মৃদঙ্গ পুরনো হয়ে গেছে, আপনাকে মৃদঙ্গ ব্যবস্থা করে দিতে হবে। আমি তাদের এই বক্তব্যকে অনুরোধ আবেদন বলে মনে করিনি, মনে করেছি আবেগ দিয়ে, তারা ভালোবাসা দিয়ে আমাকে নির্দেশ দিয়েছে যে তুমি এই পূর্ণ কর্মটা করো, আমার হাত দিয়ে করতে চাইছি। আমি ওদের জিজ্ঞেস করেছিলাম তোমরা কতজন আছো, বলছে 20 জন আছি। আমি 20টা মৃদঙ্গ আজকে নিয়ে চলে এসেছি, আমি তাদের হাতে এটা দিয়ে চলে যাব। এবং তার অফিস আছে আমাদের সেন্ট্রাল কার্যালয় নন্দনায়কবাড়ে, এমএলএর অফিস আছে রিয়াপাড়ায়, এমএলএর অফিস আছে একেবারে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, এবং রাতেও লোক থাকে। আপনাদের ছোট ছোট সমস্যাতে আপনারা আমার সহযোগিতা নিশ্চয়ই নিচ্ছেন, নেবেন, আগামী দিনে পাবেন, আমি দায়বদ্ধ। আপনারা গত বিধানসভার ভোটে আমাকে যেভাবে গ্রহণ করেছেন, যে চ্যালেঞ্জের সামনে আপনারা আমাকে এই নির্বাচনে বৈতরণী পার করিয়েছেন, তাতে এগুলো কিছু দিয়েই আপনাদের রুটা করলে আমরা সবাই ভালো থাকব, সবচেয়ে আগে দেশ। আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছি এই কারণে, কারণ কমিউনিস্টরা সবসময় কি বলে, দুয়ে হচ্ছে ব্যক্তি, তিনে হচ্ছে দেশ। কংগ্রেসীরা বলে আগে আমার গান্ধী পরিবার। সবাই উঠে দাঁড়ান, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি সমাপ্ত হবে। জয়দীপ শুরু করি। জন গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাত মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গায়ে নব জয় গাথা। জন গণ মন গায়ক জয় ভারত ভাগ বিধাতা, তৃণমূল নেত্রী বলেন আমার 4টে রাজধানী চাই, একটা দিল্লি দিয়ে হবে না। আর ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি বলে সবার আগে দেশ, দেশের অনেক পরে দল, আর দলের অনেক অনেক দূরে হচ্ছে ব্যক্তি। তাই আমি গেছি যে দল দেশকে এক নম্বরে রাখে সেই দলে আমি গেছি, এটা স্বামী বিবেকানন্দ সম্পর্কে ভগিনী নিবেদিতা বলেছিলেন।
ভগিনী নিবেদিতার নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি সব ছেড়ে দিয়ে কলকাতায় এসে সেবা করতেন। সেই ভগিনী নিবেদিতা একটা বই লিখেছেন ইংরাজিতে, তার নাম হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, অর্থাৎ আমার চোখে আমার মাস্টার গুরুদেব অর্থাৎ বিবেকানন্দ। তাতে তিনি বলছেন যে আমার গুরুদেবের দ্য কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদার ল্যান্ড, অর্থাৎ আমার গুরুদেবের চোখে আমার তার আরাধ্য দেবী ছিলেন কে? ভারত মাতা। ভারত মাতা কি? ভারত মাতা কি? প্রজাতন্ত্র দিবস কি? প্রজাতন্ত্র দিবস কি? ভারত মাতা কি? বন্দে 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 মাতরম। অনুগ্রহ করে আসুন। প্রদান করছেন সনাতনের সেবক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়, আপনারা করতালি দিয়ে ওনাকে সাদর অভ্যর্থনা করুন। নন্দীগ্রামের সমস্ত মন্দিরে সিসিটিভি এবং মাইক প্রদান করবেন। আজকে যার শুভ সূচনা করলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সনাতনের সেবক নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়, আপনার করতালি দিয়ে নন্দীগ্রামে বিভিন্ন মন্দিরের মাইক প্রদানের কার্যক্রম চলছে। এরপর মৃদঙ্গম, বাপন দাস, গোবিন্দ দাস, সুদীপ, আপনাদের মৃদঙ্গম দিয়ে উৎসাহিত করছেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা সনাতনের সেবক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। করুন বাকিদের, আপনারা আসুন, একে একে মঞ্চে চলে আসুন। বাপন দাস, গোবিন্দ দাস, সুদীপ দাস, গোপাল দাস, সঞ্জীব দাস, পাঁচজন একসাথে চলে আসুন। আপনাদের মৃদঙ্গ প্রদান করছেন সনাতনের সেবক শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়, করতালি দিয়ে ওনাকে উৎসাহিত করুন। সিটিভি ক্যামেরা প্রদান অনুষ্ঠানে প্রধানে সনাতনের সেবক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। নন্দীগ্রামের এইসব মন্দিরে করতালির মাধ্যমে স্বাগত করবেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রেরণা এবং সহযোগিতা নন্দীগ্রাম বিধানসভার প্রত্যেকটি মন্দিরে আজকের শুভ সূচনা করলেন সিসিটিভি প্রদানের মাধ্যমে। নন্দীগ্রামের দশখানি মন্দিরের সিসিটিভির শুভ উদ্বোধন করলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। এরপর ওই মন্দির কমিটিগুলোকে মাইক প্রদান করছেন। চিল্লগ্রাম কালী মন্দির, চিল্লগ্রাম কালী মন্দিরের যিনি আছেন অনুগ্রহ করে আসবেন। আপনি
আপনাদের মাইক প্রদান করবেন সনাতনের সেবক মাননীয় শিশুবিন্দু অধিকারী মহোদয়। তিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের শুভ সূচনা করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর নিতাই প্রেমানন্দে হরি বল হরি বল। ঘন কুয়াশার মধ্যে শীতের আবহাওয়ার মধ্যে সর্বত্র ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা শুধু দেশে নয় পৃথিবীব্যাপী সর্বত্র যেখানে ভারতীয়রা আছেন সেখানে আমাদের ভারত মাতাকে বন্দন করে পতাকা উত্তোলন করে দেশ বরেণ্য স্বাধীনতা সংগ্রামী সংবিধান প্রণেতাদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজকে যে নন্দীগ্রাম আমার রাজনৈতিক পরিচয় দিয়েছে, যে নন্দীগ্রাম আমাকে বরণ করেছে নিজের ঘরের ভাই হিসেবে পুত্র হিসেবে বন্ধু হিসেবে, সেই নন্দীগ্রামে টাউনটা পার্শ্ববর্তী এই পবিত্র জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করে ভারত রত্ন প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে সনাতন সংস্কৃতির আমাদের যিনি বল এবং ভরসা বজরঙ্গলী তাকে প্রণাম করে আমি আপনাদের মধ্যে মিলিত হয়েছি। সকলকে দেশপ্রেমিক গৈরিক জাতীয়তাবাদী অভিনন্দন জ্ঞাপন করছি আজকের এই পূত পবিত্র দিনে। আমি টাউন ক্লাবের সমস্ত ভাই বন্ধুদের অভিনন্দন জানাই, তারা বরাবর দেশমাতৃকার সেনানী হিসেবে অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে মাথা উঁচু করে জাতীয়তাবাদের পক্ষে লড়াই করেন, তাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই। এবং মঞ্চে প্রবীণ রবীন্দ্রবাবুকে পেয়েছি, অমলেন্দ্রবাবুকে পেয়েছি, বিশিষ্ট মাস্টারমশাই তারাপদবাবুকে পেয়েছি এবং সমাজসেবী আমার রাজনৈতিক সাথী প্রলয় পাল মহোদয়কে পেয়েছি। এর বাইরেও অভিজিৎ ভাই সঞ্চালনা করছেন, বিজন্দা আছেন আমাদের মন্ডল সভাপতি বৃন্দ অরূপ জানা গৌতম ভাই এবং ধনঞ্জয় ভাই সহ বিজন্দা সহ আমার অনেক সাথী বৃন্দ আছেন এবং আমাদের কলেজের অনেক বিদ্যার্থীরা যারা বিদ্যার্থী সংগঠনের সঙ্গে যুক্ত তারাও এখানে আছেন, তাদের সকলকে অভিনন্দন জানাই।